ভোটের আগে উদ্বোধনের হিড়িক পড়ে গেছে। ভোট শেষ হয়ে গেলেই দরজা বন্ধ হয়ে যাবে দাবি বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার ইন্দাসের দীঘল গ্রাম পঞ্চায়েতের বামনিয়া গ্রামে এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এইভাবেই তৃণমূলের উদ্দেশ্যে একের পর এক তোপ দাগলেন। রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, এতদিন মানুষ যেত সরকারের দুয়ারে আর তাদের লাথি মেরে সরিয়ে দেওয়া হতো, এখন ভোটের ঠেলায় দুয়ারে দুয়ারে সরকার এসেছে। এখন ভোটের ঠেলায় দুয়ারে দুয়ারে সরকার এসছে, দুয়ারে দুয়ারে চোর ডাকাত এসছে, চোর ডাকাত চাল চুরি করেছে, আমপালে ত্রিপল চুরি করেছে, আজকে কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, আবার তারা বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে মা বোনদের কাছে যাচ্ছে চুরি করতে। সবাই সাবধান থাকবেন, সব দরজা বন্ধ করে রাখবেন, এখন তো আর দুয়ারে সরকার না, এখন তো দুয়ারে সিবিআই, কালীঘাটের দুয়ারে তো সিবিআই। আমরা দেখেছি যে কয়লা চোরের জন্য, কয়লার জন্য আজকে আমাদের দিদিমণির বৌমার কাছে গেছে, সেখানে আবার উনি তাড়াতাড়ি গিয়ে বলছেন আমাদের বাংলার বৌমারা কয়লা চোর। আরে বলা হয়েছে ওনার বৌমার কথা বলা হয়েছে, তদন্ত করা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে সব বাংলার মহিলাদের নিয়ে নিলেন, বাংলার বৌমাদের নিয়ে নিলেন। তোমার ঘরের ঝামেলা বা তুমি সামলাও, তুমি বাংলার মহিলাদের টানছো কেন? নিজের বৌমা যদি চোর হয় তো বাংলার মহিলা বৌমারা চোর হয়ে যাবে? বাংলার বৌমাদেরকে এরকম ভাবে অপমান করতে পারো না, অনেক অপমান সহ্য করেছে। এছাড়াও তিনি আরো বলেন, ভোটের সময় দেশের মধ্যে রাজ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়, আর দেশের মধ্যে নির্বাচনে বাংলায় সন্ত্রাসে সব দেখবেন, সব চ্যানেলে ছবি দেখাচ্ছে, ন্যাশনাল চ্যানেল সব বাংলার ছবি, কি বাংলায় নির্বাচন মানে সন্ত্রাস, বাংলায় নির্বাচন মানে বোমাবাজি, বাংলায় নির্বাচন মানে মারধর, লড়াই, চুলের মুঠি ধরে দেখেছি আমরা যে মেয়েদেরকে মাটিতে ফেলে মারছে। আমরা দেখেছি 2019-এ তবুও মানুষরা জেদ করে বসেছিল যে আমরা ভোট দিলে ভারতীয় জনতা পার্টিকে দেবো, না হলে আমরা দেব না, এবং আমরা 18 জন সাংসদ পেয়েছি। বাম কংগ্রেস বিগ্রেট নিয়েও মন্তব্য করতে ছাড়েননি তিনি। তিনি বলেন, কারো কারোর সাথে মিল নেই, কারো কারোর সাথে ঝগড়া চলছে, আর যারা এইভাবে প্রকাশ্যে ঝগড়া করছে তারা কিভাবে সংযুক্ত মোর্চা করবে বলেও প্রশ্ন করেন তিনি। যে কি ব্রিগেড হচ্ছিল, এত ভিড় করে কেউ কারোর সাথে মিল নেই, মঞ্চের মধ্যেই দুজনের ঝগড়া চলছে, কংগ্রেসের সঙ্গে ভাইজানের ঝগড়া চলছে, কংগ্রেসের সঙ্গে সিপিএম এর ঝগড়া চলছে, তারা নাকি একসঙ্গে সংযুক্ত মোর্চা করছে, তারা নাকি একসাথে নাকি একসঙ্গে নাকি লড়বে, সব ভাওতাবাজি, সব মানুষের কাছ থেকে ভোট নেবে, তারপর যে যার হয়ে আবার তৃণমূলে নাম লিখিয়ে সবাই মহাজোট তৈরি করবে। সবার একটাই উদ্দেশ্য, সবার একটাই উদ্দেশ্য, বিজেপিকে ঢুকতে দেব না। সর্বশেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বাম কংগ্রেস আইএসএফ এ বিগ্রেড জনসভা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ওটা তো ভাইজান জনসভা ছিল, বামেদের থেকে মানুষের আস্থা হারাচ্ছে দাবি করে তিনি বলেন, বাংলাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে এই বিগ্রেটে, বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এই সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে, মানুষই এর যোগ্য জবাব দেবে। এটা ভাইজানের ব্রিগেড হয়ে গেছে, ভাইজান ব্রিগেড হয়ে গেছে, পুরো পড়বে, এরা কোনোদিন সরকার করতে পারবে না, বাংলাকে ভাগ করার চেষ্টা করছে এই ব্রিগেড, সেই জন্য মানুষ সতর্ক থাকুক, আগামী দিনে একটি ভোটও বাম পাবে না, তারা নিজেদের অস্তিত্ব হারিয়েছে বলে তারা ভাইজানের হাত ধরছে। নিজেদের মধ্যে কোনো রকম কোনো কথা নেই, তারা আবার নিজেদেরকে বলে আমরা বন্ধু, সবাই নিজেদের মধ্যে শত্রু, শুধু বাংলার মানুষকে বোকা বানানোর জন্যই সংযুক্ত মোর্চা হয়েছে, আগামী দিন বাংলার মানুষ জবাব দেবে। ফায়ার ট্রেনিং সেন্টার, ফায়ার ব্রিগেডে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন পুরসুরার দেউলপাড়ায়, হুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার দেউলপাড়া, কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365।
Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.